এমন দুটা গুনাহ আছে এই যে দুহাত জোর করে বলছি দুহাত এমন দুটা গুনাহ আছে আপনাদের পায়ে ধরে বলছি এই দুটা গুনাহ কইরেন না এমন দুটা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন না আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দুনিয়ার জমিনে এমন দুটা গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন না আপনি যত বড় বুজুর্গ হন না কেন আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন আপনি যদি দুনিয়ার জমিনে হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ইন্তেকাল করে থাকেন মসজিদ মাদ্রাসা বানিয়ে যে থাকেন 24টা ঘন্টা তাহাজ্জুদে কাটিয়ে দিয়ে থাকেন হয়তো আল্লাহ তাআলা আপনার কিছু কবুল করবেন না দুনিয়ার জমিনে দুটা গুনাহ করা যাবে না আপনি নামাজ পড়েন নাই সালাত ঠিকমতো পড়েন নাই আপনি ঠিকমতো নামাজ পড়েন নাই ঠিকমতো সালাত করতে পারেন নাই আল্লাহ তাআলা চাইলেই আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি মাগরিবের সালাতে মসজিদে আসতে পারলেন না আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি চেষ্টা করেছেন ফজরের সালাতে মসজিদে আসবেন আসতে পারলেন না আপনি ঠিকমতো সালাত করতে পারেন নাই আল্লাহ তাআলা চাইলেই আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি ঠিকমতো রোজা রাখেন নাই আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে আপনি হজ করলেন না আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে এক কথে আল্লাহ তাআলার হক আপনি নষ্ট করেছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে আপনি হয়তো বেখেয়ালে যৌবনের ধাঁধায় পড়ে আপনি জেনা করে ফেলেছেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনি এর চাইতে মারাত্মক অপরাধ করে ফেলেছেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে বান্দা যদি আমার হাত নষ্ট করে ফেলে আর কোন একটা সময় হাত উঠিয়ে আমার কাছে তওবা করে এটা আমার বান্দার ব্যাপার আর আমি আল্লাহর ব্যাপার আমার কাছে তওবা করলে হয়তো ক্ষমা করে দিতে পারি দুনিয়ায় যদি তওবা না করে আখিরাতে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি যদি তার ভিতরে ঈমান থাকে আমার বন্ধুগণ মনে রাখবেন কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বারবার ডাক দিয়া বলবেন জাহান্নামের সরদার মালিক শত বছর হয়ে যাচ্ছে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছি তুমি খুঁজে দেখো না জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা আছে নি যার ভিতর ঈমান ছিল যার ভিতর ঈমান ছিল এমন কোন বান্দা আছে কিনা একটু দেখো ফেরেশতা খুঁজতে থাকবে জাহান্নামে কোথাও খুঁজে পাবেন আল্লাহ নাই কাউকে খুঁজে পাচ্ছি না আল্লাহ তাআলা বলবেন আবার দেখো ফেরেশতা কুস্তি কুস্তি জাহান্নামের একেবারে নিচে গিয়ে একেবারে নিচে যার নিচে আর কিছু না এমন জায়গায় গিয়ে দেখবেন দুটা পাথরের চিপায় একটা রূহ পড়ে চিৎকার করে শুধু বলছে ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান দুটা পাথরের চিপায় পড়ে চিৎকার করে ডাক দিচ্ছে জাহান্নামের নিচে ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা একটা রূহ চিৎকার করে করে ডাকছে আল্লাহ বলবেন এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল গুনাহ করেছে নাফরমানি করেছে আমার হক নষ্ট করেছে আমি ক্ষমা করে দিয়েছি তোমরা আমার বান্দাকে উঠাও আমার বান্দাটাকে জাহান্নামের অতল গহ্বর থেকে উঠাইয়া জীবন নদীতে গোসল করাইয়া পাক সাফ করাইয়া হায়াতের সাগরে গোসল করাইয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও
ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা আমি আপনার জান্নাত চাই না আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন আমি জান্নাত চাই না আমাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের গর্তের পারে আমাকে রেখে দেন জাহান্নামের গেট পর্যন্ত বসায়া দেন আমাকে আর কিছু করা লাগবে না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জানতে চাইলেন গোলাম দীর্ঘ বছর থেকে আমার কাছে শুধু চিল্লাচ্ছ আর ডাকতেছো কোনো জিনিস জীবনে আর চাইবা না তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া দিলে আর কোনো জিনিস চাইবা না ও বান্দা তোমাকে কি জাহান্নামের উপরে উঠাইয়া দিলে চলবে বান্দা জাহান্নামের উপরে উঠে গিয়েছে ফেরেশতারা তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন এভাবেই চলে যাচ্ছে আবার চিৎকার করে কান্না করবে আর বলবে আল্লাহ তাআলা ও মুনীব আপনি দয়া করে জাহান্নামের নিচ থেকে আমাকে উঠালেন জাহান্নামের গেট পর্যন্ত বসায় রেখে দিয়েছেন আল্লাহ তাআলা ওখান থেকে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের ভিতরে তোমার বান্দারা ঘুরে আমি দেখতে পাই আল্লাহ তোমার কাছে জীবনে আর কিছুই চাইব না তুমি কি আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দিবা আমাকে তুমি জান্নাতের কাছ পর্যন্ত পৌঁছাইয়া দাও আমি ওখানে বসে 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 বাকি সময়টুকু কাটাইয়া দিতে চাই আল্লাহ তাআলা বলবেন বান্দারে এটাই কিন্তু তোমার চাওয়া শেষ আর চাইতে পারবা না তোমার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ নেক আমল ছিল রব তোমাকে জাহান্নাম থেকে উঠিয়ে দিয়েছি এরপরে তুমি চাইলা জান্নাতের কাছাকাছি গেট পর্যন্ত পৌঁছে দিলাম যাও ওখানে থেকে পৌঁছে দেওয়া হারাম জান্নাতের গেট যখন খুলে দেওয়া হয় জান্নাতের নিয়ামতের সুবাসগুলো তার বডিতে লাগে আল্লাহু আকবার বলেন তার বডিতে জান্নাতের সুবাস লাগতে থাকে জান্নাতের নিয়ামতগুলো লেগে যায় জান্নাতের ভিতরে তাকায়া দেখে তার কত বন্ধু দুনিয়ার জমিনে ঠিক মতো সালাত পড়েছে সে টাট্টা বিদ্রুপ করেছে সে তার পাশের দোকানি নামাজ পড়ার কারণে আজকে জান্নাতি তার ঘরের পাশের লোকটা গরিব ছিল তিন বেলা খেতে পারত না আজকে জান্নাতি আর তিনি দুনিয়ার জমিনে কোটি টাকার দালানে ঘুমাইছেন আজকে জাহান্নামি তাকাইয়া দেখতেছে কত গরিব মানুষ জান্নাতে ঘুরে তার সহপাঠী কত বিজনেসম্যান জান্নাতে ঘুরে সে জাহান্নাম থেকে উঠে আসছে জান্নাতের গেটে বসে বসে কান্দে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ডাক দিয়া বলছেন বান্দা এবার কান্না কর ব্যাপার কি গোলাম ডাক দিয়া বলছে আল্লাহ তাআলা আমি কান্না করি শুধু আপনার জন্য আমার জন্য কান্না করো কেন আয় আল্লাহ তাআলা এই জন্য কান্না করি আমি তো গুনাহগার আপনার নাম তো আজিজুল গফফার আয় আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নাম থেকে উঠিয়ে দিয়েছেন জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন আয় আল্লাহ তাআলা এত কিছু আপনি আমাকে করে দিয়েছেন আমি জীবনে আর কোনো জিনিস চাইব না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন তুমি তো বারবার বলছো চাইবা না আবার চাও এবার বান্দা বলছে আল্লাহ তাআলা আমি তো গোলাম আমি তো বারবার ওয়াদা ভঙ্গ করতে পারি আমি তো গুনাহ করতেই পারি আমি কথা বলে কথা না রাখতে পারি কিন্তু সৃষ্টির মধ্যে একমাত্র যিনি আমাদের রব আর পুরা দুনিয়া তার সৃষ্টি রব কাউকে কোনো ওয়াদা দিলে সেই ওয়াদাকে ভেঙে দেয় না আল্লাহ জান্নাত কত সুন্দর দেখা যায় তোমার কাছে আমি জান্নাত চাই না জান্নাতে বসবাস করার কথাও বলি না আমাকে একটাবার জান্নাতের ভিতরে দেখবার সুযোগ দাও আমি জান্নাতের ভিতরে যাব জান্নাত দেখে কথা দিলাম ওয়াদা দিলাম বের হয়ে আসব যদি বের না হতে চাই আপনি ঘাট ধরে আমাকে বের করে দিবেন আমাকে একটাবার ভিতরে ঢুকবার সুযোগ দেন আল্লাহ বললেন বান্দারে এবারে কথা শেষ কর আল্লাহ আমিও তোমার কসম খায় বললাম এবারে কথা শেষ সুবহানাল্লাহ বলতো আল্লাহ বলেন এবারে কথা শেষ আর কোন জিনিস চাইতে পারবে না ঢুকলেই বের হওয়া লাগবে বান্দা বলছে আল্লাহ আমিও কথা দিলাম এবার কথা বলা শেষ আর কোনো দিন চাইব না
আল্লাহ তাআলা বললেন যাও তুমি জান্নাত দেখে আসো বান্দা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করেছে দৌড়াতে শুরু করেছে দৌড়ায় থামেন আল্লাহ বলেন বান্দা থামো না কেন তোমাকে না বলছিলাম তুমি টাইম শেষ হয়ে গেলে বের হয়ে যাবা ও বান্দা বের না হয়ে তুমি জান্নাতের ভিতরে দৌড়াও কেন এবার বান্দা দাঁড়িয়ে গিয়েছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ বললেন কি কথা বলতে চাও বলো আল্লাহ তাআলার কাছে বান্দা বলছে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি যদি কাউকে কোনো জিনিস দান করেন তাহলে আপনি কি কোনোদিন ফিরিয়ে নিতে পারেন আপনার কি কোনো জিনিসের কমতি আছে নাকি আপনি কি এমন আল্লাহ আপনি কি দূর কাউকে কিছু দিলে ফিরে আনেন দুনিয়ার মানুষ কিছু দিলে ফিরিয়ে নিতে পারে খোটা দিতে পারে আপনি তো এমন আল্লাহ না কাউকে কোনো জিনিস দিলে ফিরিয়ে নিতে পারেন না আপনি কোরআনে কারীমের ভিতরে বলেছেন কাউকে যদি আপনি জান্নাতে প্রবেশ করান আর জীবনে বের করবেন না আমাকে যেহেতু ঢুকাইয়া দিয়েছেন আপনি কেমনে আমাকে বের করতে চান তাহলে তো আদা ঠিক থাকবে না আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে আল্লাহ বললেন বান্দা তোমাকে বের করতে চাই না তুমি বলো কেমন জান্নাত চাও যেই জান্নাত চোখে দেখা যায় তার চাইতে দশ গুণ বড় জান্নাত তোমাকে দিতে চায় আমি বুঝাতে চাইলাম দুনিয়ার জমিনে আপনি যত অন্যায় করেন না ফরমানি করেন রব চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারে কিন্তু আল্লাহ বলেছেন বান্দা দুইটা গুনাহ যদি কোনোভাবে করো আমি ক্ষমা করব না দুই গুনাহ করলে আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করবেন না বাকি সব তিনি ক্ষমা করে দিতে পারেন এক নাম্বার গুনাহ হলো বান্দার হক যদি আপনি নষ্ট করেন বান্দাকে যদি আপনি কোনোভাবে কষ্ট দেন লেনদেন করেন টাকা পয়সা মেরে খান জায়গা জমিতে ভুল বাল দলিল করেন কারো জায়গায় ইচ্ছা মতো দখল করেন মানুষকে কষ্ট দেন মানুষের রাস্তা বন্ধ করেন সারাদিন চিন্তায় থাকেন কেমনে মানুষকে কষ্ট দিবেন সারাদিন পরামর্শ করেন কেমনে অমুককে তমুককে কষ্ট দেওয়া যায় দুনিয়ার জমিনে কোনোভাবে যদি আপনার কাছ থেকে সরিষার দানা পরিমাণ কোন বনিয়াদম কষ্ট পায় আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করব না এই বিচার আমার কাছে নাই সে বদলা যদি নিতে চায় সে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করব না ও বান্দা তুমি যদি হাজার কোটি টাকা দান করো শত শত মসজিদ বানাইয়া দেও হাজার বার আমার ঘর তওয়াফ করতে যাও আর সরিষার দানে পরিমাণ বান্দার হক থাকে আমি কিন্তু ক্ষমা করতে পারব না সুতরাং দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত যেতে হলে এক নম্বরে বান্দার হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কথা বলেন না কেন বান্দার হক নষ্ট করা যাবে না বান্দাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না টাকা খায়া গ্রামের বিচার করা যাবে না জায়গা জমি দখল করা যাবে না ভাই বোনকে ঠকানো যাবে না মা বাপকে ঠকানো যাবে না স্ত্রী সন্তানকে ঠকানো যাবে না আত্মীয় স্বজনকে ঠকানো যাবে না যার যে হক আছে হক আপনি পৌঁছে দিবেন কারো উপকার করতে না পারেন ক্ষতি করতে যাবেন না কারণ বান্দা আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দার যখন হক নষ্ট করা হয় যে হক নষ্ট করে তার নাম জালেম যার হক নষ্ট হয় তার নাম মজলুম আর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে দিয়েছেন কিয়ামতের দিন কোন জালেমের দিকে আমি তাকাবো না কোন জালেমের কথা শুনবো না আর মজলুম যে হবে তার হিসাব নিব না বিনা হিসাবে জান্নাত দিতে চায় সুবহানাল্লাহ জুরে বলেন এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আমরা যদি ঠকে যাই কেউ যদি আমাদেরকে কষ্ট দিয়ে থাকে আমাদের হক নষ্ট করে থাকে আমাদের জায়গা জমি দখল করে থাকে আমাদের টাকা পয়সা মেরে খেয়ে থাকে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে সুযোগ থাকলে ক্ষমা করে দিবেন হয়তো আল্লাহ আপনাকে বড় করে দিবেন কেয়ামতের দিন হয়তো আপনি তাকে ক্ষমা করবেন না আপনাকে যদি কেউ কষ্ট দেয় আর আপনি যদি মজলুম হয়ে যান গভীর রাত্রে হাত উঠে চুপ থেকে পানি ছেড়ে দেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন কোন জিনিস দিয়া আমার তখত তৌসকে আমার আরশে আজিমকে কাঁপানো যায় না কিন্তু মজলুমের চুপ থেকে এক ফোঁটা পানি পড়ে গেলে আমার পুরা আরশ যেন কেঁপে যায়
এই জন্য এক নাম্বার কোনোভাবে কোন কৌশলে কোনোভাবে বান্দার হক নষ্ট করা যাবে না যার যত হক আছে যার যত প্রাপ্য আছে তাকে পৌঁছে দেওয়া লাগবে ইনশাআল্লাহ সবাই বললেন না যার যে প্রাপ্য আছে পৌঁছে দিবেন হক নষ্ট করবেন না আপনি বড় মানুষ আপনি এলাকার বড় মানুষ আপনি বাড়ির বড় ভাই আপনি জায়গা জমি নিজের নামে নামজারি করালেন প্রিন্ট করালেন দলিল করলেন বুয়া বানালেন আপনি জায়গা জমি দখল করলেন সব বাড়িতে থাকবে সব দুনিয়ায় থাকবে আপনাকে কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে এই জন্য এগুলা সব বলে যান মানুষকে কষ্ট দেওয়া যাবে না আজকাল গ্রামগঞ্জে দেখবেন মানুষকে বা ঢাকা শহরেও দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় মানুষের হক যারা মেরে খায় ইন্তেকালের সময় কিন্তু তাদের বহুত কষ্ট হয় কথা বল এটা বহুত কষ্ট মানুষের হক নষ্ট করলে মরার সময় কষ্ট হবে তাহলে এক নাম্বার বান্দার হক নষ্ট করা যাবে না বলেন না যাবে না দুই নাম্বার শিরিক করা যাবে না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار الله رب العزة والجلال বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করলো حرم الله عليه الجنة তার জন্য জান্নাত একেবারে হারাম ومأواه النار তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়ামা লিজ্জালিমিন মিন আনসার কিয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করতে পারবে না তাহলে বোঝা গেল শিরিক করলে অরিজিনাল ঠিকানা জাহান্নাম পাবলিকের হক মেরে খাইলে অরিজিনাল ঠিকানা বলেন কেউ মাফ দিবে কেউ মাফ করাবে আল্লাহ মাফ দিবেন শিরিক মাফ হবে না মানুষের হক মাফ হবে মাফ করাতে চাইলে দুনিয়ায় মৃত্যুর আগে যার হক নষ্ট করছেন তার হক তাকে পৌঁছে দেন আপনারা মনে করছেন আস্তাগফিরুল্লাহ 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 এটার নাম মনে হয় তোবা এ তো ভুয়া জিনিস পাবলিকরে মাইরা খাইয়া সারাদিন আস্তাগফিরুল্লাহ বলে কোনো সওয়াব নাই পাবলিকরে ঠকাইয়া রাত দিন আস্তাগফিরুল্লাহ বলার মধ্যে কোনো সওয়াব বলেন কোনো সওয়াব তওবা হচ্ছে যার যে হক তার কাছে হক পৌঁছে দেওয়া এটার নাম তওবা কথা বুঝতে পেরেছেন এজন্য যারা কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনি ইউনিভার্সিটির কাছাকাছি কত ক্যান্টিন আছে আপনি কত সিঙ্গারের সমস্যা খাইছেন কত রং চা খাইছেন আঙ্কেল বিল দিমুনে এই যে দিমুনে বলছিলেন আর নাই হয় না এগুলা আমরাও তো পড়ে আসছি বিকালে নাস্তার টাইমে চা খাইছেন দিমুনে আগামী মাসে আব্বা টাকা পাঠাইলে কই হয়তো আপনি এখান থেকে চলে গিয়েছেন অন্য জায়গায় চাকরি নিয়েছেন আপনি সব ভুলে গিয়েছেন হয় না এগুলা আপনি এখানে একটা বাসা ভাড়া নিয়েছেন এক মুদি দোকান থেকে আপনি হয়তো কোনো জিনিস দুই চার পাঁচ দশ বিশ টাকা নিয়েছেন ভুলে গিয়েছেন এই যে হক মাফ হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই কথায় খাতায় লেখা আছে কিয়ামতের দিন বাইর করে দিবেন বলবেন নি করা কিতাব খা পড়ো তোমার এই কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা যা করে আসছিল পিছনে এই যে দিলাম পড়ে পড়ে দেখো ঠিক আছে নি এখন ওই সিঙ্গারা সমাজের হিসাব দেওয়া লাগবে ওই রংচার হিসাব দেওয়া লাগবে এজন্য আমরা এগুলো দেখব আমরা চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় বসি আমরা ঋণ করি আমরা টাকা পয়সা দোকান থেকে কিছু খাই হয়তো টাকা দেই না এরপরে দেখবেন রিক্সাওয়ালারে আমরা ভাঙতি দেওয়ার সময় বলি ভাই এই টাকাটা নেন দুই টাকা ভাঙতি নেই অন্য দিন আচ্ছা অন্য দিন কি রিক্সাওয়ালারে পাওয়ার সম্ভাবনা আছে তো বলেন তো আপনারা তো বলেনি যে অন্য দিন যদি দিমুনে বাড়াইয়া বলেন না কথাগুলো অনেকে অন্য দিন দিবেন বাড়াইয়া তো অন্য দিন পাইলে নেলে দিবেন এটা করবেন না পাবলিকের হক বড় সেন্সিটিভ ব্যাপার কোনো তাহাজ্জুদে কাজ হবে না কোনো সাজদায় কাজ হবে না কোনোভাবেই কাজ হবে না এগুলো মাফ নিতে হয় এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা কোনোভাবেই বান্দার হক নষ্ট করব না সবাই বলেন না নষ্ট করব না
শিরিক করব না এই দুইটা জিনিস মাথায় রাখবেন আল্লাহর রাসূল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও এই হাদিসে আল্লাহর রাসূল বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও একটা হচ্ছে বান্দার হক মেরে খাবা না আল্লাহর সঙ্গে শিরিক করবা না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম তে আমরা এখানে শুধু আমি এতটুকু বলছি আমরা বান্দার হক নষ্ট করব না আর কথা বলেন না শিরিক বুঝেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শরীক করা অংশীদার বানানো মত মনে করা আমরা এগুলো করব না দুঃখ না করলে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না তো ছেলে যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলেন না কেন দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার তো এই ছোটখাটো কথাও শিরিক হয়ে যায় মানে রাখবেন এগুলার থেকেও আমাকে বাঁচতে হবে শিরিক ফি জাত শিরিক ফি সিফাত শিরিক ফিল আমল আমলি শিরিক থেকে বাঁচতে হবে জাতি শিরিক থেকে বাঁচতে হবে সিফাতে শিরিক থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ কয় জিনিস আজকের পুরো আলোচনা থেকে আমরা বাঁচবো কয় জিনিস থেকে এক বান্দার নষ্ট করা যাবে না দুই শিরিক করা যাবে না আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে জবাব দিবেন রোজা রাখেননি আল্লাহর কাছে জবাব দিবেন হজ করেননি আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ চাইলে ক্ষমা তো করে দিতে পারেন একজন রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই কুরবানি করে নাই কিচ্ছু করে নাই কিন্তু মরার আগে হয়তো এমন ছোট এক সেকেন্ডের কোনো একটা আমল করছে আল্লাহর কাছে এটা ভালো লাগছে এই আমলটুকু আল্লাহর কাছে ভালো লাগছে আল্লাহ তার জিন্দগির পুরো আমল নামার গুনাকে মিটাইয়া দিবে ইল্লা শিরিক করলে ওটা থাকবে ওটা মিটবে না পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে ওটা মিটবে না এজন্য আমরা এই দুই জিনিসটাকে নিজেকে বাঁচাবো সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করো আমিন